আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবারও নতুন একটি হাউস প্ল্যান নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের হাউস প্ল্যানটিও আপনাদের ভালো লাগবে। তো অনুরোধ করছি সম্পূর্ণ প্ল্যানটি দেখবেন, তাহলে সম্পূর্ণ প্ল্যানটি বুঝতে পারবেন। যদি একটু দেখে বেরিয়ে যান তাহলে সম্পূর্ণ প্ল্যানটি বুঝতে পারবেন না। তো অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে সম্পূর্ণ প্ল্যানটি এ টু জেড বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা যারা নতুন করে বাড়ি করবেন ভাবছেন তাদের জন্য আমি চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন প্ল্যান দিয়ে থাকি। তো আশা করি আজকের প্ল্যানটিও আপনাদের পছন্দ হবে। ঠিক আছে, খুবই কম বাজেটের মধ্যে এর চাইতে আর ভালো প্ল্যান হতে পারে না। আশা করি প্ল্যানটি বেস্ট হবে। আমি ভিডিও শেষের দিকে আপনাদের হিসাবটি বের করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আপনারা যারা নতুন করে বাড়ি করবেন চিন্তা করতেছেন ভাবতেছেন তাদের জন্য এই প্ল্যানটি আমার বেস্ট হবে আশা করি। খুবই অসাধারণ একটি বাড়ির প্ল্যান আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটি এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু কষ্ট করে ভিডিওটা শেষ করবেন। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে এই প্ল্যানটি নিতে পারেন আপনার বাড়ির জন্য। তাছাড়া যদি আপনার এই প্ল্যানটি পছন্দ নাও হয়, ভালো নাও লাগে, তাহলে আমার চ্যানেলে আরও অসংখ্য ভিডিও আছে, চাইলে ওখান থেকেও নিতে পারেন, সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আর আপনি যদি আপনার নিজের মতো করে কোনো প্ল্যান বানাতে চান, করাতে চান, তাহলেও অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি করে দেওয়ার চেষ্টা করব আপনার বাড়ির প্ল্যানটি। ঠিক আছে, এই বাড়িটা আপনারা চাইলে এটা দোতলা ডুপ্লেক্সও করতে পারবেন। তো আমি একতলার প্ল্যানটাই আপনাদেরকে দেখালাম। তো আমাদের প্ল্যানটা আশা করি সাজানো হয়েছে। তো এবার আমরা একটু উইন্ডোগুলা সিলেক্ট করে নিই। ঠিক আছে, উইন্ডো অ্যান্ড ভেন্টিলেশনগুলা দেখে নেই প্রথমে। ওকে, তো আশা করি সম্পূর্ণ উইন্ডোগুলা মার্ক করা হয়েছে, আপনারাও বুঝতে পারছেন। ঠিক আছে, তো এটা বাড়িতে ঢোকার গেট হবে। এটা হবে বাড়িতে ঢোকার গেট। আশা করি বাড়িতে ঢোকার গেটের মাপটা বুঝতে পারছেন। ঠিক আছে, তো এবার আমরা বাড়ির মাপটা একটু দেখে নিই। এ সাইডে হবে 28 ফুট। ঠিক আছে, আর এ সাইডে হবে 35 ফুট। আশা করি এ সাইডের মাপটা এবং এ সাইডের মাপটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো এবার আমরা ভিতরে বেডরুমগুলা প্রথমে সিলেক্ট করে নিই। এ হচ্ছে প্রথম বেডরুম। ওকে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। ওকে, থার্ড। ঠিক আছে, আশা করি চারোটা বেডরুমই ক্লিয়ার হয়েছে এবং বুঝতে পারছেন। ঠিক আছে, তো এখানে একটি কমন টয়লেট পাবেন আপনারা। ওকে, এটা হচ্ছে কমন টয়লেট, আর এখানে একটি অ্যাটাচ টয়লেট পাবেন।
আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তো এখানে হবে কিচেন, ওকে আশা করি কিচেনটাও বুঝতে পারছেন। ঠিক আছে, তো এখানে ডাইনিং অ্যান্ড ড্রয়িং, ডাইনিং অ্যান্ড ড্রয়িং, আশা করি ডাইনিং অ্যান্ড ড্রয়িং রুমটাও বুঝতে পারছেন। আর এটা পুরোটা ওপেন থাকবে, ওকে তা আশা করি বুঝতে পারছেন। তো এটা বাড়িতে, বাড়ি থেকে ছাদে ওঠার স্টেপ অফ, ঠিক আছে আশা করি বুঝতে পারছেন। এটা 3 ফুট করে দিবেন, ঠিক আছে আশা করি বুঝতে পারছেন। এটা ল্যান্ডিং, ঠিক আছে তা আশা করি রুমগুলা বুঝতে পারছেন। ঠিক আছে, তো এবার আমরা একটু রুমগুলোর মাপগুলো একটু বের করে নিই। প্রথমে এ সাইডে বেডরুমটার মাপ হবে 10 ফুট, ঠিক আছে, আর এ সাইডেও হবে 10 ফুট, আপনারা যদি নিজে মনে করেন যে আপনাদের রুমগুলো ছোট হচ্ছে, তাহলে বাড়িতে যদি 28 ফুটের জায়গায় 30 ফুট করেন, তাহলে 1 ফুট করে বেড়ে যাবে। তো ওইভাবে যদি আপনারা চান বড় করতে, তাহলে করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা এই সাইডের বেডরুমটা দেখে নিই, এটাও 10 ফুট, এই সাইডে 10 ফুট বাই 10 ফুটে রাখা হয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের মতো করে করে নিতে পারেন, যদি আপনাদের বড় বেডরুমের প্রয়োজন হয় তাহলে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমাদের 4টা বেডরুম সেম মাপে আমি করে দিছি, আপনারা এদিক সাথে করার প্রয়োজন হলে করে নেবেন, ঠিক আছে কোনো সমস্যা নেই, অপশন রয়েছে, ওকে। আশা করি 4টা বেডরুমের মাপ ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো এদিকে টয়লেটের মাপটা এই সাইডে হবে 7 ফুট, আর এ সাইডে হবে 6 ফুট 4 ইঞ্চি, আশা করি টয়লেটের মাপটাও ক্লিয়ারলি বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমাদের এই অ্যাটাচ টয়লেট, এটা কমন টয়লেট, এটা অ্যাটাচ টয়লেট, ঠিক আছে, এটা রুমের সঙ্গে অ্যাটাচ থাকবে। তো এটার মাপটা হবে এ সাইডে একটু গোসলখানার সঙ্গে, দুটোটারই গোসলখানা একসঙ্গে থাকবে, ঠিক আছে, তো এটা 10 ফুট এ সাইডে, আর এ সাইডে হবে 4 ফুট 11 ইঞ্চি, আশা করি এটার মাপটাও বুঝতে পারছেন। তো কিচেনের মাপটা একটু দেখে নিই আমরা, 10 ফুট, আর এ সাইডে হবে 8 ফুট, আশা করি এ সাইডের মাপটা ক্লিয়ার হয়েছে বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমাদের এই রুমটা, এখানে ডাইনিং ডুইং একসঙ্গে ব্যবহার করবেন, এটা অনেক বড় একটা রুম হবে, এই সাইড থেকে আপনারা সোফা ইউজ করতে পারবেন, একটা ডাইনিং টেবিলও ইউজ করতে পারবেন। তো এটার এই সাইডের এখান থেকে এখান পর্যন্ত এটার মাপটা হবে 16 ফুট 9 ইঞ্চি, ঠিক আছে, অনেক লম্বা একটি জায়গা। ঠিক আছে, আর এ সাইডে এখান থেকে এ পর্যন্ত আপনাদের 13 ফুট 4 ইঞ্চি পাবেন, ঠিক আছে, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ঠিক আছে, তো এবার আমরা একটু ডোরগুলো সিলেক্ট সিলেক্ট করে নিই, এই হচ্ছে ডোর, এদিকে টয়লেটের ডোর আছে একটা, ওকে আশা করি সম্পূর্ণ প্ল্যানটাই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরও যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন।
তো আমাদের কলমগুলো একটু দেখে নেই। এ হবে একটি, দুটো, তিনটি, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টি, ঠিক আছে। তা আশা করি আপনারা কলমগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এবার আমরা বিল্ডিংয়ের স্কোয়ার ফিটগুলো বের করে নিই, হিসাবটা, মূল হিসাবটা বের করে নিই। 28 ফুট বাই 35 ফুট, স্কোয়ার ফিটটা আসতেছে 770 স্কোয়ার ফিট, ঠিক আছে। তো আশা করি স্কোয়ার ফিটটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো আমাদের বিল্ডিং বিল্ডিং কস্ট আসবে 13 লক্ষ টাকার মতো, ঠিক আছে। আশা করি বিল্ডিং কস্টটাও বুঝতে পারছেন, ঠিক আছে। বাড়িটিতে 4 বেডরুম পাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন টোটালি হিসাবটা। আমিও চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটা বুঝিয়ে দেওয়ার, তারপরেও কোনো কিছু যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমি চেষ্টা করেছি সম্পূর্ণ প্ল্যানটাই বুঝিয়ে দেওয়ার, তারপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না, আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে নিতে পারবেন, অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট বক্সে। আর যদি আপনার ভিডিওটি পছন্দ নাও হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আপনার নতুন করে যদি কোনো প্ল্যান করাতে চান সেটা বিস্তারিত লিখবেন, আমি করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের হাউস প্ল্যানটি ভালো লাগলে অবশ্যই হাউস প্ল্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আমাদের হাউস প্ল্যান চ্যানেলের প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে, তো দেখতে চাইলে সঙ্গে থাকবেন অবশ্যই। তো এ পর্যন্তই আজকের মতো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।